আসসালামু আলাইকুম, আমার হাতে হচ্ছে এটা ইউটিউবের উপহার, সিলভার প্লে বাটন। আমার অনেক স্বপ্ন ছিল যেটা আমি ইউটিউব থেকে পেলাম, একজন শর্ট ইউটিউবার চাইলে এই জিনিসটা পায়। আর এটার পিছনে আমার বউয়ের অনেক অবদান আছে, যেহেতু আমার সহধর্মিণী অনেক আমার সহযোগিতা করছে আমাকে ইউটিউবে। তো মূল বিষয় হচ্ছে আমি সৌদি আরবে ইউটিউবিং শুরু করলাম। তো ইউটিউবিং শুরু করে প্রায় আমার 1,05,000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তো আমি তো এত শর্টকাটে দেশে যাওয়ার ইচ্ছা ছিল না, যাওয়ার কোনো মনস্তাব ছিল না। তো আমি ভাবছিলাম কি, যখনই আমি এটা আমার হাতে পাবো আপনাদেরকে আনবক্সিং করে, মানে এটা খুলে দেখাবো যে এটাতে কি আছে, এরকম মূল্যবান সম্পদ। তো দুর্ভাগ্যবশত আমি এটা আসলে এখানে দেখাতে পারতেছি না, যেহেতু আমি দেশে চলে যাব হয়তোবা সপ্তাহখানিক আছি। তো দেশে যদি চলে যাই তাহলে যার অবদান এটার পিছনে আছে, মানে আমার ওয়াইফ এবং আমি, আমরা দুজনেই ইউটিউবে কাজ করার পরে এই জিনিসটা পেলাম। তো আমি তাকেই নিয়ে এটা আনবক্সিং করব, যার জন্য আর সৌদি আরবে এটা করা হলো না। এটা আমার জন্য কত যে একটা কষ্টকর, তারপরেও কষ্টকর হলো কিছু করার নাই, মেনে নিতে হবে। আর আমার বউয়ের যদি অবদান আছে এটার পিছনে, তাহলে আমি দেশে গেলে আমি আমার বউ সহকার এটা আনবক্সিং করবো এবং আপনাদেরকে সাথে নিয়ে করব। তো 1,00,000 আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার পরে এই জিনিসটা পেলাম। আসলে আমার ইচ্ছা ছিল না এখানে আমি আনবো, আমার ইচ্ছা ছিল দেশে এটা নিয়ে আসবো, কিন্তু দেশে অনেক ঝাঁ ঝামেলাতে পড়তে হয়, এই জন্য সৌদি আরব নিয়ে আসছি। এখানে আমার এক ভাই ছিল যার মাধ্যমে আমি এটা অ্যাপ্লাই করি এবং নিয়ে আসি আমার হাতে। তো সুন্দরভাবে পেয়ে গেলাম। তবে দুঃখ একটি, এই সৌদি আরবে ইউটিউবিং জার্নি শুরু করছি, চেষ্টা করছি যে এখানে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো, সেই মানে সেই সময়টুকু আমার হাতে নাই। ইনশাআল্লাহ দেশে গেলে আপনাদের প্রিয় ভাবি মানে আমার ওয়াইফকে নিয়ে আমি এটা আনবক্সিং করব, যার জন্য এটা আমি আজকে আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো একজন সৎ ইউটিউবার চাইলে এটা উপার্জন মানে উপার্জন করতে পারে এবং এটা হাতে পাইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা পাইছি দোয়া করবেন, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন, আমি যেন গোল্ডেন প্লে বাটন যেন পাই ইনশাআল্লাহ। আমার এখন সেটার দিকে লক্ষ্য, যদি আপনারা আমার পাশে থাকেন, যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে গেলে ইনশাআল্লাহ আমি কোনো একদিন কিছু একটা করতে পারবো। তো এই জন্যই আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করলাম। যদি আমার ভিডিওতে আমার কোনো কথায় আপনারা যদি কোনো আঘাত পেয়ে থাকেন, এবং সৌদি আরবে যত প্রবাসী ভাইরা আছেন যাদের সাথে চলছি ফিরছি, তারা কেউ যদি আমার কথা যদি কোনো সঙ্গে আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি তাদের সকলের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। কখনো যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ। সৌদি আরবের মাটিতে অনেকের সাথে অনেক অন্যায় করছে, অনেক ভুল করছি, ক্ষমা করছি, সবাই মাফ করে দিবেন। আর ইনশাআল্লাহ আপনাদের কোনো কথা জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।